আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনের ব্লগে। আই গেস তোমরা সবাই ভালো আছো। আজকে সুন্দর একটা শাইনি শাইনি ডে। তো আজকের এই দিনটাতে আমি আর তুবা, তোমার পাপা, আমাদের তিনজনের ফ্যামিলি কি করি না করি শেয়ার করব। সকাল সকালই আজকে উঠতে পারি নাই, আজকে একটু ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ গতকালকে আমরা সাউথার্ন থেকে এসে আমি খুব টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। তো ঘুম থেকে উঠেই বাসার অনেক কাজ আছে, সেগুলোও করছিলাম। সো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, লেটস গেট স্টার্টেড। এই যে একটা মানুষ এত সাজুগুজু করে, তার হাতে পায়ে সবকিছু মিলে, তারপরও তার আমার পায়ের লাগবে। তার তাকে কিন্তু আমি সুন্দর দুইটা নূপুর পরিয়ে দিয়েছি, কিন্তু সে আমার পা থেকে খুলে পায়েল তার পায়ে দিবে, তাই না? তাই তো, সকালে ঘুম থেকে উঠেই ওকে আমি সুন্দর করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আজকে যেহেতু গরম আছে, সেভাবে একটা কমফোর্টেবল ড্রেস পরিয়ে দিয়েছি, বাট সে তো সেই। হ্যালো মামাম, সবাইকে একটা হাই দিয়ে দাও। তোমাকে অনেক সুন্দর লাগছে মা, অনেক প্রিটি লাগছে, মাশাআল্লাহ। এই যে মামাম আর তুবা ব্রেকফাস্ট করছে, আমরা দুজন ডিম খাচ্ছি আর কেক খাচ্ছি, তাই না মা? ইয়াম্মি। নষ্ট টষ্ট করে যতটুকু খাবার সে খায় আর কি, তাই না? ওয়েল ডান। গার্ডেনের দেখো এই অবস্থা, টমেটো গাছে টমেটো ধরেছে কিছু, এই যেখানে টমেটো ধরেছে কিছু, অনেক বড় হয়ে গিয়েছে টমেটো গাছটা। লাউ গাছটার এই অবস্থা, পুঁই শাক, এই যে এখানে পুঁই শাক হচ্ছে, আরো হচ্ছে, মাশাল্লাহ। নিজের গাছে পুঁই শাক অনেক মজা, কিনে আনা পুঁই শাক এমন কোনো মজা নাই। এই গাছটা মরে যাচ্ছে ক্যাপসিকামের। আর এখানে গাঁদা ফুল, এই যে গাঁদা ফুল ফুটেছে, ওইখানে আরো আছে দুইটা। এই গাঁদা ফুলগুলো খুব সুন্দর করে ফুটেছে, খুব দেখতে ভালো লাগে। স্মেল গুলো অনেক সুন্দর, এটা স্মেল, ফুলগুলো স্মেল অনেক সুন্দর। তো রোদ উঠলে যেটা হয়, মানুষজন একটু রোদে কাপড় শুকাতে দেয়। আর এই হচ্ছে গিয়ে বল, পাশের গার্ডেন থেকে বাচ্চারা খেলে, বল চলে আসে এদিকে। গতকাল থাই রেস্টুরেন্ট থেকে গ্রিন কারিটা নিয়ে আসছিলাম, রাতের বেলায় খাবো ভেবেছিলাম, বাট ঘুমিয়ে গিয়েছিলাম টায়ার্ডনেস এর জন্য। সো এই গ্রিন কারিটা ভাত দিয়ে খাবো। আর দেখো এই রাইস ডিসপেন্সারটা আমি নতুন কিনেছি, এইটা প্রেস করলে এখান দিয়ে রাইস পরে, ভালো লেগেছে। এটা টিকটক থেকে প্লাস্টিকের, মোটামুটি চলে, কোয়ালিটিটা মোটামুটি ঠিকই আছে, খারাপ না। যেহেতু আমি এখন আমার এই ফেভারিট গ্রিন কারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তারেক আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসছে, ওরও নাকি অনেক বেশি টায়ার্ড লাগছে, সো আমি ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য। আর এই যে পুঁইশাকটা এখনো শেষ হয়নি, এতগুলো পুঁইশাক রান্না করেছিলাম, সাথে গ্রিন কারি তো আছেই। আর তার সাথে আমি এখানে ডাল ভিজিয়েছি চটপটির জন্য, এখানে চটপটির ডাল। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজু বানাবো, সো পেঁয়াজুর জন্য মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। যদি আজকে এনার্জি থাকে তাহলে আজকে আমি এগুলো বানিয়ে খাবো। দুপুরে খাবার তো ব্যবস্থা হচ্ছিল, এর সাথে আমি আমার দুইটা পছন্দের খাবার চটপটি আর পেঁয়াজুর প্রিপারেশন নিচ্ছিলাম। চটপটি আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে, আর তার পাশাপাশি আমি তারেকের জন্য ছটপট করে কোরাল মাছ ভেজে নিচ্ছিলাম। দেখো তো তুমি কিভাবে বিস্কুট খাচ্ছো, বিস্কুট খাও তো মজা। পাপা কি ভেজে এনেছে এগুলা? একটু তো দূরে হয়ে গিয়েছে, একটু কাছে নিয়ে আসি। পাপা এগুলো কি ভেজে নিয়েছে বিকেল বেলায়? ও এটা হচ্ছে কি, আলু, আলুর চপটা ছিল এটা, নাইস। বিসমিল্লাহ, খাবার একটু খেয়ে দেখবো কেমন। বিসমিল্লাহ, কেমন মা, মজা, ইয়াম ইয়াম। বাহ কেমন মজা, ইয়াম ইয়াম। এগুলো কেচাপ, এগুলো সস। আমি ফ্রিজের মধ্যে তেঁতুল রেখেছিলাম, তো যাই হোক ফ্রিজ থেকে বের করলাম তেঁতুল, এটা বাড়ি রাখলেও হয়, তারপরও আমি একটু আর কি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো আমি এখানে অল্প করে
তেঁতুল চটপটি সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম, আর এইখানে আমি একটু করে ভিজিয়ে রাখলাম আমি টক বানাবো বলে। আর তার পাশাপাশি এইখানে ডাল আছে, আমি এটা দিয়ে এখন পেঁয়াজও বানাবো। হাউ ডু ইউ ডু, কি করো মা? এগুলো কে শিখিয়েছে তোমাকে, হাউ ডু ইউ ডু? আমরা তো এগুলো জীবনের সাথে বলে নেই। তুমি একটা হাই দিয়ে দাও, হ্যালো। তুমি একটা ফ্র্যাঙ্কিস দিয়ে দাও তো পাপাকে, আবার দেখতে সোর্স স্টিকারটা আছে নাকি, কনফিডেন্ট আছে নাকি। হ্যাঁ হ্যাঁ আছে আছে, সুন্দর। পেঁয়াজ ডাল আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন আমি এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া পাতা, আদা, রসুন পেস্ট সব কিছু দিয়ে দিচ্ছিলাম। একটু করে চটপটির মশলা দিয়ে দিলাম, আর একটু করে বেকিং পাউডার দিলাম। তো আমি ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজের মেন জিনিসটাকে আসলে পেঁয়াজটা বেশি থাকবে, তো সেভাবেই আমি হিসাব করে পেঁয়াজ ভালো মতো দিয়ে এটা হাতে মাখিয়ে নিচ্ছিলাম। আজকে যে পরিমাণ আমি মাখাচ্ছি এটা আজকে আমরা খেতে পারবো না দুজন মাত্র মানুষ, তো আমি মাখিয়ে হাফ আজকে ভাজবো, হাফ পরে হয়তো বা এক দুই দিন পরে ভাজবো। আর এর মাঝে তার একটু অন্যান্য স্ন্যাক্সগুলো ভেজেছে, সো সেগুলো খাওয়ার পর পেটে আরও দেখি একদমই জায়গা নাই। তারপরও যেহেতু আমি আগে এগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো তাই করছি, তা না হলে আজকে এটা না করলেও চলতো। আমি খুব মিস করি যে বাংলাদেশে সেই যে পেঁয়াজ ভাজাটা, যত কিছুই আমি ইউকেতে করি না কেন বাংলাদেশের মতো না আমি টেস্টই পাই না। আমি জানি না আমার মতো কার কার এমন হয়, আমি প্রতিটা ভিডিওতে সেম কথা বলি, আমি মনে হয় সারা জীবন সেম কথা বলে যাব যে আমি বাংলাদেশি ফুড, বাংলাদেশি ফুডের সেই স্বাদ সেইটা আমি একদমই পাই না। আর স্পেশালি রোজার সময়ে যে মজাটা সেটাও পাওয়া যায় না। এবার তো রোজার সময় আমি কনসিভ করেছিলাম, সো আমার মুখে তখন আরও টেস্ট ছিল না, ফার্স্ট ফার্স্ট তো আরও বেশি খারাপ লেগেছিল। তো রোজার সেই পেঁয়াজু বেগুনি সেই টেস্টটাও আমি পাইনি, যদিও করেছিলাম তারপরও সেরকম কিন্তু ভালো লাগে নাই। যাই হোক, আমি এখানে সব ভালো মতো হাতে মাখিয়ে নিলাম। এখন আমি এটা তেলে ছেড়ে দিব। তার আগে আমি এখানে আলু সিদ্ধ করেছিলাম, এই আলু সিদ্ধটা আমি স্ম্যাশ করে এখন এই সিদ্ধ চটপটির ডালের মধ্যে দিয়ে দিব। তো এটাও কিন্তু খুবই ইজি পিজি একটা রান্না। হাই তুবা, হাই মামা। তুমি কি মামা আমি জুতো পরে হাঁটো, দেখি তো তোমার পায়ে আমার জুতা। ই আল্লাহ, কেন মুখে কনফিটি স্টিকার দিয়েছো? দেখো মামাম কি করে এখানে, মামা এখানে চটপটি বানায়, পেঁয়াজু বানায়, দেখেছ কি যে আমি হবে রে বাবা। হাউ ডু ইউ ডু, চটপটি সিদ্ধর মধ্যে আলু দিয়ে তারপর আমি একটু করে রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিলাম। এখন আমি যেখানে আস্তে আস্তে করে পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো যেটা বললাম যে পেঁয়াজু মানে কিন্তু পেঁয়াজের অংশটা বেশি থাকতে হবে, সো আমি সেরকমই পেঁয়াজ বেশি দিয়েই এই পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম। আর আমার হাতে পেঁয়াজু অন্যান্যরা খেয়ে বলেছে অনেক ভালো, তো আমি চেষ্টা করি আমার রেসিপিতেই পেঁয়াজুটা মোটামুটি ভালো করে করার জন্য। সো এখানে আমরা দুজন যে পরিমাণ খেতে পারবো সেই পরিমাণে আজকে ভেজে নিচ্ছি, বেশি পরিমাণে ভাজবো না, কারণ বেশি পরিমাণে ভাজলে সত্যি কথা এটা বলতে খাওয়া হবে না। আর আমি চেষ্টা করব এটা তুবাকে একটু দেওয়ার, যেহেতু আমাদের হাই তুবা, হাই তুবা, হাই তুবা, হাউ আর ইউ তুবা, ওইটা তেলের বোতল। হাই তুবা, তোমার পায়ে কি দেখাও তো মাম্মামির জুতা। মা তেলের বোতল ধরে না, দেখো তো মাম্মামির জুতা, দেখো তো তোমার পায়ে। এই যে পেঁয়াজও ভাজছি, আর এই যে এখানে চটপটিটা হচ্ছে, বেশিক্ষণ লাগবে না এটা হতে। গরম গরম পেঁয়াজু ভেজে আনলাম, এই যে দেখো। তো তুবা তো সবসময় আমাদের ফুড খেতে বেশি আগ্রহ প্রকাশ করে, তাই ভাবলাম চোখেও দিই।
তো একটু জাস্ট ঠান্ডা করতে তো সময় দিতে হবে, তাই না? সো ঠান্ডা করে ওর হাতে দিলাম, অ্যান্ড শি ইজ লাভিং ইট। ও পেঁয়াজও খেতে পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে বলে, আপু ওকে বড়দের খাবারে কিভাবে অভ্যস্ত করেছো? ওকে আমাদের সাথে সাথেই সব সময় খাওয়া দিয়েছি, ও নিজেও ইন্টারেস্টেড ছিল। তা আমরা যখন ছোটবেলায়, ও যখন আরো ছোট ছিল, খেতাম, ও ওকে ওর মুখে একটু একটু করে দিয়ে দিতাম। সো ও এভাবে আস্তে আস্তে আমাদের ফুডে ইউজ টু হয়ে গিয়েছে, আর ওর নিজেরও একটা চয়েস ছিল সত্যি কথা বলতে। আলহামদুলিল্লাহ আমার অত কষ্ট হয়নি। এই যে তুবা পাখি গোসল করেছে, ওকে আমি রাতের বেলায় গোসল করাই, আর এখন আজকে যেহেতু একটু ভালো গরম পড়েছে, ও তারও শান্তি করে রাতে ঘুম আসবে। মা, মেয়াকে সালাম দিয়েছো? আসসালামু আলাইকুম। তুবা একটু আগে মেয়াকে সালাম দিল। মা, খেলার সাথীদেরকে সালাম দিতে হয়। সুন্দর, তুমি ক্রিম দিয়েছো? দেখো তো তোমাকে সুন্দর লাগে নাকি, দেখো তো তোমাকে সুন্দর লাগে নাকি। আসসালামু আলাইকুম দাও তো একটা সবাইকে। আসসালামু আলাইকুম। তুমি একটু আগে তাহলে মেয়াকে কেন সালাম দিলা? মেয়াকে সালাম দিবা আবার, দাও তো মেয়াও। আসসালামু আলাইকুম, একটু উম্মা দিয়ে দাও মেয়াকে। উম্মা, কি হয়েছে? তুই ভাই সো ফ্রেশ নাও, তাই না মামা? আর এই হচ্ছে গিয়ে কামলা আমি, কামলা আমি। আর বেশি এখন একটু আমিও ওর মতো ফ্রেশ হতে পারতাম, বাট চুলটা শুকাতে আমার আধা ঘন্টা যায়। ওকে মামা, চলো তোমাকে তোমার বেডে নিয়ে যাব, তুমি ঘুমিয়ে যাবা, দেখি আসো, চলো আসো। তোবা পাখি এখন তোবা পাখির বেডে শুয়ে যাবে, চোখ বন্ধ করো। হ্যাঁ, একা একা আমি ট্রাই করতেছি ওকে বেডে শোয়ানো। তুমি ঘুমিয়ে যাও, কম্বলটা একটু গায়ে দিবা। এই যে দেখো তো, তার কম্বল গায়ে দিয়ে দিই, ঘুম যাও। ওকে, গুড নাইট, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাও। ওকে, চোখ বন্ধ করো, ওয়েল ডান, আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো। ওকে, আই লাভ ইউ। তো আমি ঘরে সব কাজ শেষ করে, যেহেতু গরম পড়েছে এত অস্থির লাগছে, আমি গোসল করে নিলাম, এখন একটু শান্তি লাগছে। এরকম যদি থাকে গরম তাহলে কতই না ভালো হয় না, একটা সামার সামার ফিল হয়। যাই হোক, আমি তাহলে এখন ঘুমাতে যাই। আর তুবাকে আজকে যে জিনিসটা করলাম, ঘুম আমি ওর গোসল করানোর পরপর ওকে জাস্ট ওর বেডে দিয়ে দিলাম। মেয়েটা 45 মিনিটের মতো একা একা এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। তো এই জিনিসটা আমার ভুল হয়, আমি আসলে ওকে রাতের এই সুন্দর গোসলের পরে ওকে আমি আর ওর বেডে নিয়ে যাই না, ওকে আবার ড্রয়িং রুমে নিয়ে যাই, ও আবার খেলাধুলা করে। বাট আমি যেটা দেখলাম যে সুন্দর করে একা একা ঘুমিয়ে গেল কারো হেল্প ছাড়া। হোপসো আজকেই হয়তো বা এরকম করেছে, হোপসো পরে করতে পারে আরও, আই হ্যাভ নো আইডিয়া। ভালো বললে তো তারপরে খারাপ হয়ে যায়। যাই হোক, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, চটপটি আর খেলাম না আজকে, একদম পেটে জায়গা নাই। ইনশাল্লাহ কালকে চটপটি খাবো, তোমাদের সাথে কালকে চটপটির ভিডিওটা শেয়ার করব, কিভাবে আর বাকি প্রসেসগুলো করেছি। আর এই তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।